হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আপডেটেড বাই আবিদা। ফ্রেন্ডস, ওইকো স্কলারশিপের জন্য যারা নতুন করে আবেদন করেছেন বা যারা রিনিউয়াল করেছেন, তাদের টাকা কবে আসবে বা টাকা আসবে কি না, বা ওইকো স্কলারশিপের স্ট্যাটাস কীভাবে চেক করবেন, আজকের ভিডিও থেকে আমরা দেখে নেব। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই ধরনের আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তার জন্য আপনি গুগলে wbmdfc.org এটা লিখে সার্চ করবেন। সার্চ করলে এতগুলো লিঙ্ক আসবে, তার মধ্যে যে লোগোটা আপনি এখানে দেখতে পাচ্ছেন এবং স্কলারশিপ লেখা আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ আসবে, এরপর মোবাইলের উপরে যে থ্রি ডট ছিল সেখানে ক্লিক করে মোবাইলটাকে ডেস্কটপ সাইড করে নিলাম। এরপর দেখতে পাচ্ছেন পেজটা এরকম দেখাবে, এবং এখানে যে তিনটে দাগের মতো দেখতে পাচ্ছেন ড্যাশের মতো, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে অপশনগুলো শো হবে, তার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন একটা অপশন আছে ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশন, এই অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে এরকম একটা পেজ আসবে যেখানে কিন্তু আপনার ইনস্টিটিউট কোন ডিস্ট্রিক্টের মধ্যে আছে সেটা জানতে চাইছে। তো এখানে সমস্ত ডিস্ট্রিক্টের নাম দেওয়া আছে, এখান থেকে আপনাকে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আমি আমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনার কাছে এরকম একটা এসএমএসের মতো আসবে যে ইনস্টিটিউটটা এই ডিস্ট্রিক্টের মধ্যে কিনা, আপনি এটাকে ওকে করবেন। ওকে করার সঙ্গে সঙ্গে আপনার কাছে এরকম একটা পেজ আসবে, দেখতে পাচ্ছেন পেজটা আমাদের আপলোড হচ্ছে এবং নতুন একটা পেজ এসেছে। তো এখানে প্রথমেই দেওয়া আছে ইওর রেজিস্ট্রেশন, তো এই যে রেজিস্ট্রেশনটা দেওয়া আছে এখানে আপনাকে সালটা সিলেক্ট করতে হবে। তো আমি পুরোনোটা দিয়েই কীভাবে চেক করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি, সেই জন্য এখানে 2019-20 এটা আমি সিলেক্ট করছি। ইয়ার সিলেক্ট করা হয়ে গেছে, এরপর দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, তো এখান থেকে ডিস্ট্রিক্ট নামটা সিলেক্ট করতে হবে। তো এখানে ডিস্ট্রিক্ট অটোমেটিক্যালি চলে আসবে, আমরা একবার ইনস্টিটিউট ডিস্ট্রিক্ট দিয়েছি, তো এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিলাম। এরপর দেওয়া আছে ইউজার আইডি, এখানে ইউজার আইডিটা আপনি আপনার ইউজার আইডি যদি থেকে থাকে তো ইউজার আইডিটা আপনি এখানে দিয়ে দেবেন। এসএসপি দিয়ে 2020-21 দিয়ে আপনাদের একটা নতুন আইডি থাকবে, সেই আইডিটা দিতে পারেন, না থাকলে আপনারা মোবাইল নাম্বারও এখানে দিতে পারেন। এখানে আপনি ডেট অফ বার্থ আর দিয়ে দেবেন, আপনার যেটা ডেট অফ বার্থ মানে ডেট প্রথমে, তারপর মান্থ, তারপরে ইয়ার, সেটা আপনি এখানে দিয়ে দেবেন। নিচে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা কোড দেওয়া আছে, এই ক্যাপচা কোডটা আপনি দেখে দেখে সঠিকভাবে লিখে দেবেন। ক্যাপচা কোডটা দেওয়া হয়ে গেলে আপনি নিচে দেখতে পাচ্ছেন একটা সাবমিট অপশন আছে, এই সাবমিট অপশনে আমরা ক্লিক করব। এই সাবমিট অপশনে ক্লিক করলে আমরা দেখতে পাবো একটা নতুন পেজ আসবে, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন আইডি যেটা সেটা আপনার শো হবে, এবং তারপরে অ্যাপ্লিকেন্টের নাম সেটা দেখাবে, এবং আপনি এখানে ডেটটা দেখতে পারবেন, কত তারিখে আপনি করেছেন সেই ডেটটা দেখতে পারবেন। এরপর আপনি যদি নতুন রিনিউয়াল করে থাকেন বা ফ্রেশ করে থাকেন তো সেক্ষেত্রে আপনার শুধুমাত্র যে ইনস্টিটিউট ভেরিফিকেশন হয়েছে কিনা সেটা আপনি দেখতে পাবেন, বা আপনার ডিস্ট্রিক্ট ভেরিফিকেশন হয়েছে কিনা সেটা দেখতে পাবেন, কিন্তু এটা আমি পুরনো দিয়ে চেক করাটা দেখিয়ে দিচ্ছি। সেই জন্য এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কলেজের নাম দেওয়া হয়েছে এবং ইনস্টিটিউট যে লেভেল সেটা কিন্তু ভেরিফাইড বা অ্যাপ্রুভড দেখাচ্ছে, এবং স্টেট লেভেল সেটাও ভেরিফাইড অ্যাপ্রুভড দেখাচ্ছে, এবং ব্যাংক অ্যাকাউন্ট সেটা ম্যাচ হয়েছে, এবং ডিসবার্সমেন্ট স্ট্যাটাস যেটা সেটা কিন্তু এখানে সাকসেস দেখাচ্ছে। তো আপনি যদি নতুন করে থাকেন শুধুমাত্র এখন আপাতত ইনস্টিটিউট বা ডিস্ট্রিক্ট লেভেল এই অবধি দেখতে পাবেন, যদি ইনস্টিটিউট হয়ে থাকে তাহলে ভেরিফাইড দেখাবে এবং ডিস্ট্রিক্ট লেভেল সেটা কিন্তু পেন্ডিং দেখাবে। তো এইভাবে আপনি ঐক্য শ্রী স্কলারশিপের স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন খুব সহজেই। তো ইনফরমেশন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আপডেটেড বাই আবিদা এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই ধরনের আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য।